বিসমিল্লা রহমানীর রহিম ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি এ পর্বে আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের বিবিএ ফার্স্ট ইয়ারে এসেছিল দুই হাজার উনিশ সালে তো প্রশ্নটি হচ্ছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দ্য কন্ডিশন অফ থ্রি বাই ফিফটিন কমা টু বাই টুয়েলভ নেট থার্টি এই গাণিতিক সমস্যাটিতে দুইটি কন্ডিশন দেয়া আছে একটা হচ্ছে থ্রি বাই ফিফটিন আর একটা হচ্ছে টু বাই টুয়েলভ অর্থাৎ টু বাই ফিফটিন নেট থার্টি এটার জন্যও প্রযোজ্য আবার টু বাই টুয়েলভ নেট থার্টি এটার জন্য একইভাবে প্রযোজ্য তো এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে আমরা দুইটা রিকোয়ারমেন্টই ফুলফিল করার চেষ্টা করব আমরা গাণিতিক সমস্যার সমাধানের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমের যে টার্মটি ছিল কত থ্রি বাই ফিফটিন নেট থার্টি এইটা তো এটা করতে গেলে আমরা যেটা জানি যে এ ধরনের বিক্রয় শর্ত যখন দেয়া থাকে তখন একজন ক্রেতা যখন বাকিতে পণ্য ক্রয় করেন তখন তিনি যদি পণ্য ক্রয়ের পনেরো দিনের মধ্যে অর্থ পরিশোধ করেন সেক্ষেত্রে তিন পারসেন্ট ডিসকাউন্ট পাবে অন্যথায় তাকে তিরিশ দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দিতে হবে তো তো এই গাণিতিক সমস্যার যে প্রবলেম যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি সেগুলো দিয়ে এটা সমাধান করতে হবে ডিআর বা ডিসকাউন্ট রেট হচ্ছে থ্রি পারসেন্ট ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে পনেরো দিন এবং ক্রেডিট পিরিয়ড হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন এবং কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান হোয়াট তো এই ক্ষেত্রে আমাদের যেটি আছে যে আমরা যে সূত্রটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র ডিআর বা অনেক ক্ষেত্রে সিডিআরও বলা হয়ে থাকে এখানে তো ডিআর বাই 100 মাইনাস ডিআর ইন্টু থ্রি বাই সিপি ডিপি তো এখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব আমাদের ডিসকাউন্ট রেট ছিল থ্রি বাই বাই মাইনাস ছিল আমাদের ডিআর থ্রি থ্রি উপরে আর নিচে আমাদের ছিল এখানে সিপি মাইনাস ডিপি সিপিটা ছিল পঁয়ত্রিশ দিন আর ডিপি হচ্ছে পনেরো দিন তো এগুলো বিয়োগ করলে আমরা যেটি পাব তিন ভাগ সাতানব্বই এখানে থাকবে তিনশো ষাট ভাগ পনেরো এখন আমরা ক্যালকুলেশন করলে যেটা হবে যে থ্রি বাই যদি করি আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে জিরো জিরো নাইন ইন্টু এটা দিয়ে পনেরো দিয়ে যদি তিনশো ভাগ দেয় তাহলে আসবে চব্বিশ তো এই ক্যালকুলেশনটা আমরা করার পরে তিনটা যখন আমরা পাশাপাশি গুণ দিয়ে দিব তখন চুয়াত্তর দশমিক এক ছয় কস্ট অফ ট্রেড ক্রেডিট আসবে অর্থাৎ কোনো ক্রেতা যদি বাকিতে পণ্য ক্রয় করার পরে ডিসকাউন্ট অফারটি গ্রহণ না করতে পারে সেক্ষেত্রে তার বাৎসরিক কস্ট অফ ট্রেড ক্রেডিট আসবে বা ব্যবসায়িক ঋণের খরচ আসবে চুয়াত্তর দশমিক এক ছয় পার্সেন্ট এবার আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে যদি যাই যে বলা আছে টু বাই টুয়েলভ নেট থার্টি অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কেউ বাকিতে পণ্য ক্রয় করে সেক্ষেত্রে পণ্য ক্রয়ের বারো দিনের মধ্যে সে যদি পরিশোধ করতে পারে তাহলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অন্যথায় তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে একইভাবে আমরা ডিআর বা ডিসকাউন্ট রেট এখানে উল্লেখ করব এরপরে হচ্ছে আমাদের ডিপি ডিপি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে বারো দিন আর সিপি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তিরিশ দিন আর একইভাবে কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান কত তো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ওই বসিয়ে দেবো মানগুলো তাহলে টু সিপি হচ্ছে সিপি এই অঙ্কের ক্ষেত্রে তিরিশ দিন তিরিশ দিন আর ডিপি হচ্ছে বারো দিন এই ক্ষেত্রে দুই বাই আটানব্বই তিনশো ষাট দিন আর এখানে আমরা পাচ্ছি আঠারো দিন তো এই ভ্যালুটা আমরা যখন বসিয়ে দেবো এখানে তাহলে কি হচ্ছে যে দুই বাই আটানব্বই অর্থাৎ আটানব্বই দুইকে আটানব্বই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটরে মান আসবে জিরো পয়েন্ট আর আঠারো দিয়ে তিনশো ভাগ করলে আসবে তো এই দুটো এই তিনটো তিনটে জিনিস যদি আমরা পাশাপাশি গুণ করি ক্যালকুলেটরে তাহলে চল্লিশ দশমিক আট দুই পারসেন্ট আসবে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট এই দ্বিতীয় রিকোয়ারমেন্টের ক্ষেত্রে অর্থাৎ তিনি কোনো একজন ব্যক্তি যদি এই ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ না করেন এবং তিরিশ দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে তার ব্যবসায়িক ঋণের খরচ বেড়ে দাঁড়াবে চল্লিশ দশমিক আট দুই এই ছিল আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ